আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো রমজান মাসে দান সৎকার ফজিলত ও গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা মুআলাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে তাদের কোনো আশঙ্কা নেই ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তো এই আয়াতে কারিমায় বলা হয়েছে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে ব্যয় করার সময় 24 আওয়ার্স যে কোনো সময় হতে পারে রাতে হোক দিনে হোক সেটা মানুষের সামনে প্রকাশ করে হোক অথবা গোপনে নির্জনে হোক যেভাবেই হোক দান করলে সব পাবে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন এবং যে কারণে মানুষ দান করে না যে আমি অভাবী হয়ে যাব আমার সংসার কিভাবে চলবে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি আল্লাহ এই মর্মে বলেন যে না তারা চিন্তিত হবে না তাদের সংসার নিয়া ছেলে মেয়ে নিয়া তার ভবিষ্যৎ নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়া নেবেন তার সংসারের তার সন্তানদের তার পরিবারের বলেন সুবহানাল্লাহ এবং এই দানের উসিলায় সে পরকালে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যে ভয়াবহতা রয়েছে এ নিয়েও তার কোনো আশঙ্কা নেই কোনো ভয় নাই বলেন সুবহানাল্লাহ তো দান খরাতের জন্য কোনো সময় নির্দিষ্ট নেই এটা দিবারাত্রির কোনো প্রভেদ নেই যে কোনো সময় দান করা যায় এর জন্য কোনো সময় নির্দিষ্ট নেই তবে আজকে আমার আলোচনা হলো রমজান মাসে দান সৎকার ফজিলত গুরুত্ব প্রসঙ্গে এজন্য রমজান মাসে দান করলে কি লাভ কি উপকারিতা এই প্রসঙ্গেই বলতে হয় রমজান মাস মহা পবিত্র মাস অন্যান্য মাসের চেয়ে এই মাসে ইবাদতের সওয়াব যেমন বেশি তেমনি দান খরাতের সওয়াবও অনেক বেশি তো এই মাসে দান করলে অন্য মাসের চেয়ে 70 কিংবা তারও অধিক বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন বলেন সুবহানাল্লাহ দানশীলতা মানবিক দৃষ্টিকোণ থেকেই একটি মহৎ গুণ কোরআন এবং হাদিসে দান সৎকার বহু আকর্ষক ফজিলত রয়েছে রমজানে দান সৎকার জন্য রয়েছে বিশেষ ফজিলত বা ধর্মপ্রাণ এবং আর্থিক সামর্থ্যবান মুসলমানদের জন্য সুখকর সংবাদ হাদিস শরীফে দেখা যায় রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসসমূহের তুলনায় অত্যাধিক পরিমাণে দান সৎকা করতেন আর এই দান সৎকার পরিমাণ এত বেশি ছিল যে বাতাসের গতিবেগের চেয়েও তা দ্রুত গতিতে সম্পন্ন হতো বুখারী শরীফের হাদিস কিতাবুস সাওমে উল্লেখ আছে অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রত্যেক সাহায্য প্রার্থীকে দান করতেন ইমাম বাইহাকী শরীফ সওয়াবুল ইমানের ভিতরে হাদিসটি এনেছেন রমজান মাসে অধিক পরিমাণে দান সৎকা করা সুন্নাত আর এতে অবশ্যই অনন্য ফজিলত রয়েছে হাদিসের দর্পণে এসেছে রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় সিক্ত এই সূত্র অনুসারে রমজান মাসে আমাদের প্রতিটি দান সৎকাই ফরজ হিসাবে আল্লাহর নিকটে গণ্য দান সৎকার এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসে কখনোই পাওয়া যাবে না শুধুমাত্র রমজানই এই অফার সীমাবদ্ধ এটা রমজানেরই অপরচুনিটি তো আর হাদিস শরীফে রমজানকে সমবেদনা ও সহানুভূতি প্রকাশের মাস হিসাবেও চিহ্নিত করা হয়েছে এটা কেন করা হলো এই পবিত্র মাসে সমাজের অবহেলিত শ্রেণীর গরীব দুঃখী অসহায় নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানো এবং যথাসাধ্য সহযোগিতা করার জন্যই এই নিয়ম এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন
কেননা সহানুভূতির মাস হিসাবে এই নফল আমল আল্লাহ তাআলার দরবারে ফরজ হিসাবে সাব্যস্ত হবে বলেন সুবহানাল্লাহ কারণ প্রত্যেকটা ফরজকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফলকে আল্লাহ তাআলা ফরজের সমমান দিয়েছেন বলেন সুবহানাল্লাহ রমজানে দানের ফজিলত অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে উদার ও দানশীল ছিলেন যেটা হাদিসের ভাষা আজওয়াদুন নাস সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কোরআনের আয়াতের ব্যাখ্যায় শানে নজুলে উল্লেখ করেন যে মাত্র একটি মাত্র জামা আছে ওনার গায়ে আর কিছুই নাই বা একটা চাদর তো আর একজন এসে ওই চাদরটাই চেয়েছেন তিনি তাও দিয়ে দিবেন না করেন নাই বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা পরে বলেন যে আপনি এইভাবে হাত গুটিয়ে বসে থাকবেন এভাবে তো নিঃস্ব হওয়ার নিয়ম এটা ইসলামে এলাও না নিজের প্রয়োজন রেখে খুজিল আফওয়া প্রয়োজন অতিরিক্ত যেটা সেটাই কি করতে হবে দান করতে হবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই লা মানে কি না লার বাংলা কি না ইংলিশে নো অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার ভিতরে যে লা এই লা ছাড়া জীবনে কখনো লা বলতেন না বলেন সুবহানাল্লাহ আমাদের জীবনে শুধু লা না 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 এটা কইরো না এটা ধরো না এটা খাইও না এদিক যাইও না এটা পারবা না এটা হবে না এটা এটা অসম্ভব এইগুলা বলতে বলতে আমাদের মেমোরির ভিতরে সেলের ভিতরে কি শুধু নাই জমে রইছে এইজন্য কোনো কিছু করতে গেলেই না এটা হবে না আমার দ্বারা এটা করা ঠিক হবে না এই যে নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথায় জমে রইছে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিংক পজিটিভ টক পজিটিভ সব দিক দিয়ে ওয়ার্ক পজিটিভ সব কিছুই ছিল পজিটিভ তিনি কখনো এরকম না না করতেন না তিনি শুধু কালিমার ভিতরে লা বলতেন আর কখনো তিনি লা বলতেন না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি দানশীল আমি আর কাউকে দেখিনি মুসলিম শরীফের হাদিস আপনারা এটা জানেন যে 25 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বয়স ছিল 40 তিনি ছিল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মক্কার সবচাইতে ধনী লোক তাকে বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফলো করলেন যে উনি ঘরে আসলে কেমন যেন বিষণ্ণতা একটু চিন্তিত মলিন ভাব চেহারার ভিতরে ফুটে ওঠে তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তো আমি কিছু লোকেরে দেখলাম খুব অভাব অনাটনে আছে আমার মন চায় তাদেরকে কিছু দিতে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই সমাজের কিছু যারা সর্দার রয়েছে তাদেরকে ডাকেন গোত্রের সর্দারদেরকে ডাকেন তাদেরকে ডাকা হলো তাদের সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে সাক্ষ্য রেখে বললেন যে এতদিন আমার সম্পত্তি আমারই ছিল আজকে থেকে আমার সব সম্পত্তির মালিক আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধনী হয়ে গেলেন আল্লাহ তাকে অভাবই ছিল আল্লাহ তাকে কি বানায় দিলেন ধনী বানায় দিলেন এটা সূরা দুহার ভিতরে আসছে কিনা যে অবাজাদা কা আইলান ফাগুনা তিনি অভাবী ছিলেন আল্লাহ তাকে কি বানায় দিলেন ধনী বানায় দিলেন তিনি ধন সম্পদ নিজের জন্য ব্যয় না কইরা সব গরীব মিসকিন বিধবা এতিম অসহায় এদের ভিতরে বিতরণ করতে আরম্ভ করলেন বলেন সুবহানাল্লাহ যখন নবী হইয়া বাসায় আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার জানি আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় লাগতেছে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন যে আপনার মতন লোকেরে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি বিধবার খবর রাখেন অসহায় এতিমের সাহায্য করেন এমন সার্টিফিকেট দিলেন স্ত্রী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ যদি কারো ভিতরে থাকে তাকে কেউ কখনো ক্ষতি করবে না কারণ সে হবে সকলের বন্ধু জনদরদি বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দান করতেন দানশীলতা একটি মহৎ গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম আর মাহে রমজানে দানের ফজিলত অনেক বেশি এজন্য অন্য 11 মাসের তুলনায় এই মাসে অধিক দান সাদকা করা উচিত রমজানের রোজা ফরজ করার অন্যতম উদ্দেশ্য হলো গরীব দুঃখী মানুষের কষ্ট অনুভব করা
যারা প্রাচুর্যের মাঝে জীবন যাপন করেন তারা সারা বছর ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা না বুঝলেও রমজানে কিছুটা বোঝেন এই বোঝা তখনই সার্থক হবে যখন তারা গরীব অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না হয় আপনি ক্ষুধা বুঝলেন বোঝার কি দাম রইল এই একটা মাস যে আপনাকে ক্ষুধা বোঝার একটা সুযোগ করে দিল এজন্যই দিল যাতে করে আপনি অসহায় গরীবদের প্রতি কি করেন সহযোগিতা সাহায্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মানব সন্তানকে লক্ষ্য করে বলেন তুমি দান করো তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দান করা হবে বলেন সুবহানাল্লাহ দান করলে টাকা পয়সা কমে না যারা নিজের জন্য পরিবারের জন্য ভাই বোনদের জন্য আত্মীয়-স্বজনের জন্য মা-বাবার জন্য সমাজের গরীব মিসকিনের জন্য দান খয়রাত করে আল্লাহ মন দেখে তাকে আল্লাহ ধন দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে দান খয়রাত করলে ধনী হওয়া যায় ধনী হওয়ার অনেকে অনেক কিছু শিখতে চায় কিভাবে ধনী হওয়া যায় ধনী হওয়ার সহজ পদ্ধতি হলো দান খয়রাত করা বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানকারী আল্লাহর নিকটতম বেহেশতের নিকটতম এবং মানুষের নিকটতম হয়ে থাকে আর দূরে থাকে জাহান্নাম থেকে অপর দিকে কৃপণ ব্যক্তি দূরে অবস্থান করে আল্লাহর থেকে বেহেশত থেকে এবং মানুষের কাছ থেকে আর কাছাকাছি থাকে জাহান্নামের অর্থাৎ যারা দান করে আর যারা করে না এদের উভয়ের ভিতরে পার্থক্যটা তুলে ধরছেন হাদিসের ভিতরে যে যারা দান করে তারা আল্লাহর প্রিয় হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর যারা দান করে না তারা অপ্রিয় তাদেরকে আল্লাহ পছন্দ করে না এবং যারা দান করে তারা জান্নাতের কাছে চলে যায় আর যারা দান করে না কি কৃপণ কিপটা এদেরকে বলা হয় আল্লাহ বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না তাহলে এরা কোথায় প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে আর যারা দান করে আল ইনসান আব্দুল ইহসান কেউ যদি কারো সহযোগিতা করে সাহায্য করে তাহলে তো অবশ্যই ওই লোকটাকে জনগণ ভালোই বাসবে তাহলে দানের দ্বারা জনপ্রিয়তা অর্জন হয় এটাই স্বাভাবিক অপরদিকে কৃপণ ব্যক্তি একে কেউ পছন্দ করে না রমজানে দান সৎকার ফজিলত ও গুরুত্ব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত এতটা প্রসারিত ছিল যে সকালবেলা যদি উহুদ পরিমাণ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা হয় আমার মনে হয় মাগরিব আসার আগেই তিনি সব দান করে শেষ করে ফেলবেন বুখারী ও মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করলেন কে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত কেমন যে যদি উহুদ পরিমাণ সম্পদ সকালবেলা তাকে দেওয়া হয় সন্ধ্যার আগে আগে সব দান করে শেষ করে দিবেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা গোপনে দান করবেন মহান আল্লাহ কঠিন কিয়ামতের দিন তাদের আরশের ছায়াতলে স্থান দিবেন বুখারী শরীফের হাদিস দান সদকা রিজিকে বরকত এনে দেয় বলেন সুবহানাল্লাহ আজকে বরকত নাই বরকত শূন্য আয় করে কিন্তু অভাব যায় না এর মূল কারণ হলো মানুষ অর্থ উপার্জনের নেশায় বিভোর কিন্তু দান করার চিন্তা তার মাথার ভিতরে কি না এই জন্য তার ইনকামে বরকত নাই বরকত পেতে হলে কি করতে হবে দান খয়রাত করতে হবে রমজানে দানের হাত বাড়িয়ে দিতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম সদকা কি তিনি বললেন রমজান মাসের সদকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন তিরমিজি শরীফের হাদিস দানশীলতা সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত আছে আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান তুমি দান করতে থাকো আমিও তোমাকে দান করব বুখারী শরীফের হাদিস দান করতে থাকলে অর্থ বাড়াইয়া দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা দান করি না মনে করি আমার দান করলে আমার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে আসলে একটা লোকের যদি একটা ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট থাকে একটা অ্যাকাউন্টের টাকা যদি আর একটা অ্যাকাউন্টে নিয়ে রাখে নিজেরই তো অ্যাকাউন্ট দুটো
তার কি কোনো সমস্যা হবে কি বলেন অ্যাকাউন্ট দুইটাই দোনোটা এক মালিক একজনই এক অ্যাকাউন্টে টাকা নিয়ে আরেক অ্যাকাউন্টে রাখলে তার কোনো সমস্যা হবে কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক দুনিয়াতে যে সব ডাচ বাংলা বলেন সোনালী ব্যাংক বলেন ট্রাস্ট ব্যাংক বলেন যেখানেই রাখেন না কেন এটা আপনার দুনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যখন দান করবেন এটাও আপনার অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টে জমা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ তোমরা সামনের জন্য কি পাঠাইলা একটু দেখো একটু মাঝে মাঝে স্টেটমেন্ট বাইর করো যেমন আমরা দুনিয়ার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেই জুন টু আপনার ডিসেম্বরে দুইবারই নেওয়া হয় নাকি তো এইভাবে আমরা রাত্রে শোয়ার সময় প্রতিদিন দৈনিক স্টেটমেন্টটা বাইর করি আজকের দিনে কত পরিমাণ ভালো কাজ করলাম কি পরিমাণ খারাপ কাজ করলাম কি পরিমাণ দান খয়রাত করলাম কি পরিমাণ নেকির কাজ করলাম কি পরিমাণ গুনার কাজ করলাম যদি গুনার পরিমাণ বেশি হয় ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাইয়ে যায় আর যদি নেকির পাল্লা ভালো বেশি হয় যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে গুনার পরিমাণ বেশি হয় ইস্তেগফার পড়ি আর যদি নেকি বেশি হয় আলহামদুলিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়ে যায় বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমরা এই আমলটা করি না আমরা এই আমলটা করি না হাদিসে আসছে হাসিবু কবলা আন তুহাসিবু ওয়াজিনু কবলা আন তুজিনু তোমার হিসাব একদিন তো অবশ্যই নিবে ওই দিন হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব আজ থেকেই নেওয়া শুরু করো একদিন তোমার আমলের ওজন করা হবে সেদিনের ওজন করার আগে এখন থেকেই তোমার আমলের ওজন তুমি নিজেই করে নাও তুমি কি জান্নাতি না জাহান্নামি নিজেই নিজের বিচার করো হাসরের মাঠে যখন আমলনামা হাতে আসবে তখন তো কাফা বি নাফসিকাল ইয়াউমা হাসিবা সেদিন তো তোমার হিসাব তোমার নিজের নেওয়ার জন্য নিজেই কি যথেষ্ট নিজের আমলনামা দেখে তো আমলনামা দেখতে হবে কেন আমরা তো হিসাব করলেই বুঝতে পারি কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করে বেচা কেনার মাধ্যমে বুঝতে পারে তার প্রফিট লাভ হবে কি না কোনো সচেতন কৃষক তার ফসলের দিকে তাকাইলে সে বুঝতে পারে তার সে এবছর নবান্ন উৎসব করতে পারবে কি না আপনার কোনো মানে যারা সচেতন স্টুডেন্ট তারা পরীক্ষা দেওয়ার মাঝেই বুঝতে পারে তার রেজাল্ট কি হতে পারে তাহলে এইভাবে আমরা যারা মোমেন মুসলমান আমরাও আমাদের আমলের নিয়ম যেটা আমরা যে গতিতে চলছি এই গতিবিধি লক্ষ্য করলে যে আমার দ্বারা কি হচ্ছে আর কি হচ্ছে না কি পরিমাণ আমল করতেছি আর করতেছি না একটু বিবেচনা করলে বুঝতে পারবো যে আমি কি জান্নাতি নাকি জাহান্নামি কি কন হিসাব করলে বের হয়ে আসবে কি না আসবে এই হিসাব করার জন্য হাদিসে বলা হয়েছে রমজানুল মোবারক মুমিনের আমলের বসন্তকাল এটা একটা সিজন মৌসুম এই মাসে বান্দা যত আমল করবে তার পরকালীন ভান্ডার ততই সমৃদ্ধ হবে রমজানের অন্যতম আমল হলো দান সদকা রমজানে দানের ফজিলত আল্লাহর অনুগত বান্দারা সমগ্র বছরব্যাপী এই পবিত্র মাসটির অপেক্ষায় উদ্গ্রীব থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দাও এবং আমার হায়াতটাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও তাহলে রমজান মাস কত মানে লাভজনক বরকতপূর্ণ মাস এটা পাওয়ার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস আগে থেকেই কি দোয়া করতেন পবিত্র কোরআন ও হাদিসে দানের মহিমা অপরিসীম মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 271 নম্বর আয়াতে বলেছেন দানের মধ্য দিয়ে আমাদের কিছু কিছু পাপ মোচন হবে বলেন সুবহানাল্লাহ দান করলে পাপ কি হয় মোচন হয় তাহলে নির্দেশও দিয়েছেন আল্লাহ পাপ ক্ষমাও করবেন কে আল্লাহ তাহলে দান করলে আমাদের পাপ মোচন হবে দানের মাধ্যমে বান্দা মহান আল্লাহর নৈকট্য লাভ করে তিনি যেন বান্দার দানকে নিজ হাতে গ্রহণ করেন হাদিসে আসছে বান্দা যদি আল্লাহরে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে দান করে হালাল উপার্জন থেকে তাহলে আল্লাহ ওই দানকে নিজ ডান হাতে কবুল করেন বলেন সুবহানাল্লাহ তিনি তা দানকারীর জন্য লালন পালন করতে থাকেন যেরূপ কেউ নিজের অশ্ব শাবক লালন পালন করে থাকেন শেষ পর্যন্ত ওই দান পাহাড় সমতুল্য হয়ে যায় বুখারী শরীফের হাদিস বলে সুবহানাল্লাহ তার মানে কেউ যদি ইখলাসের সাথে দান করে
তাহলে ওই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন করে বিদেশে যে সব ছেলেরা থাকে ভদ্র ছেলে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে থাকে বাবা এমন তো বাবা তো বাবাই বাবা সন্তানের কোনো টাকা খরচ করে না কষ্ট করে থাকেও তো বাবা সন্তানের টাকা খরচ করে না জানে যে আমার সন্তান বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে টাকা পাঠাইছে বাবা কি করে সন্তানের জন্য জমিন রাখে দোকানপাট রাখে আপনার অনেক মানে এটাকে বাড়ায় বাড়ি গাড়ি করে কেন সন্তানের ভবিষ্যতের জন্য যখন সন্তান বিদেশ থেকে আসে তখন দেখে যে অনেক টাকার মালিক বাবা এত টাকা তো আমি পাঠাই নাই বা তোমার টাকা দিয়ে আমি জমিন রাখছিলাম ওইটা বিক্রি করে এটা করছি সেটা বিক্রি করে এটা করছি এইভাবে তোমার টাকা দিয়েই সবকিছু করা হয়েছে এগুলো সবকিছুর মালিক তুমি বলেন সুবহানাল্লাহ তাহলে এই যদি হয় দুনিয়ার বাবা দরদি সন্তানের জন্য এত কিছু করে তো আল্লাহ তো শত বাবার চাইতে বেশি দয়ালু তিনি তার বান্দা যদি কিছু দান খয়রাত করে আল্লাহ এই দানকে বর্ধিত করিয়া আপনার একটা উদাহরণ দিয়ে দিলেন যেমন উটের বাচ্চা ঘোড়ার বাচ্চা যেমন কি হয় আপনার লালন পালন কইরা মানুষে খাওয়াইয়া দাওয়াইয়া পেলে ফুসে যেমন বড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই দানের সওয়াবকে বর্ধিত করতে করতে উহুদ পাহাড়ের চাইতেও বড় কইরা তার আমলনামায় ঢুকাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ করো বুখারী শরীফের হাদিস কিছু না থাকলেও একটা খেজুরের যদি একটা খেজুরও না থাকে একটা খেজুরের একটা টুকরো যদি তুমি মালিক থাকো ওইটা হইলেও দিয়া তুমি কি করো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে দান করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে দান করলে গোনা মাফ হয় তাহলে দানের অনেক ফজিলতের কথা হাদিসের ভিতরে আসছে দান যে কোনো সময় করা যায় তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন দানের উত্তম সময় যখন আমাদের অর্থের প্রয়োজন থাকে আমরা অভাবগ্রস্ত হওয়ার আশঙ্কা বোধ করি এবং ধনী হওয়ার বাসনাও প্রকাশ করে থাকি বুখারী শরীফের হাদিস যে সময় আমরা সুস্থ ওই সময় তো আমরা উপার্জন দরকার আমরা খাইতে হবে পড়তে হবে আমাদের বিভিন্ন প্রয়োজন মিটাইতে হবে যখন আপনার কোভিড 19 এ বা বিভিন্ন রোগে মুমূর্ষ অবস্থায় শায়িত ক্যান্সারে আক্রান্ত এই সময় যদি আমরা দান করি ওই দানের মূল্য নাই যে সময় আমার পকেটে টাকার দরকার আমার পেটে ক্ষুধা আছে আমার প্রয়োজন আছে সেই সময় আমার প্রয়োজনের দিকে না তাকাইয়া অন্যের প্রয়োজনের দিকে তাকাইয়া যদি দান করা হয় ওই দানটাই আল্লাহর কাছে কি সবচাইতে বেশি প্রিয় যে সময় আমরা এই এখন যেমন রমজান মাসে অনেক ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবে সারা বছরের যে লস এটা পোষাইয়া নেবে এবং এই এক মাসের ইনকাম দিয়েই সারা বছর চলবে এরকম একটা মন মানসিকতা অর্থাৎ ধনী হওয়ার মন মানসিকতা আছে ঠিক এই মুহূর্তে যখন দান করবে এই দানটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আপনজনকে ভালোবাসুন গরিবকে সম্মান করুন সবাইকে ক্ষমা করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খোটা দানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না তিরমিজি শরীফের হাদিস দান করবেন কিন্তু খোটা দিতে পারবেন না দান করিয়া খোটা দেওয়া মানে গাছ লাগাইয়া গোড়া কেটে ফেলা সমান গাছ লাগাইলেন দান খয়রাত করলেন একই গাছ বড় হবে এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে দান বলেন সুবহানাল্লাহ কিন্তু খোটা দিলে গাছটা আর বড় হইতে দিলেন না গোড়া কেটে ফেললেন তাহলে গাছটা কেটে ফেলা যেমন দান কইরা খোটা দেওয়া কি তেমন রমজান মাসে দানের ফজিলত অনেক বেশি এজন্য অন্য 11 মাসের তুলনায় এ মাসে অধিক দান সদকা করা উচিত যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে মহা পুরস্কার বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে দান করলে কখনো সম্পদ কমে না বরং আল্লাহ তার রহমত দিয়ে বহু গুণে বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ দান খয়রাত সম্পর্কে আল্লাহ তাআলা প্রায় শতাধিক আয়াত অবতীর্ণ করেছেন একটা দুইটা নয় 100 উপরে আয়াত আছে শুধু কি দান খয়রাত করার প্রসঙ্গে কাজেই দান খয়রাত ও অসহায়কে সহযোগিতা করার বিষয়টি সামর্থ্যবান ও বিত্তশালীদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এতিম মিসকিন অভাবগ্রস্ত ভিক্ষুক মুসাফির ও অসহায়দের প্রতিও তাদের দায়িত্ব অপরিসীম অন্তত এই পবিত্র মাসে তাদের খুঁজে খুঁজে বের করে তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা ও তাদের প্রাপ্য আদায় করা নেহায়েত জরুরি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রমজান মাসে দান করলে অন্য মাসে দান করার চাইতে কি সওয়াব বেশি সৃষ্টি হিসাবে শুধু নিজের পেটের চিন্তা করার জন্য সৃষ্টি করা হয় নাই যে সৃষ্টিকে তারা হচ্ছে মানুষ
কোনো মানুষ যদি নিজের বাইরে ভাবতে না পারে তাহলে বুঝতে হবে সে এখনো মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে পারে নাই নিজের পেট আর পকেটের চিন্তা না করে কিছু অন্যদের অভাব অনাটনের কথাও চিন্তা করতে পারলে বুঝতে হবে সে মানুষ হইছে আর না হলে সে এখনো সে মানুষ হয় নাই পশু যেমন ইচ্ছা মতন খাইতে পারলে আর ইচ্ছা মতন ঘুমাইতে পারলে আর ইচ্ছা মতন বাচ্চা পয়দা করতে পারলে তার জীবন ধন্য ঠিক কিছু মানুষ আছে এরকম শুধু নিজের খাওয়া নিজের পরা নিজের সংসার নিয়েই ব্যস্ত অন্যের চিন্তা করে না তারা এখনো মানুষ হতে পারে নাই এজন্য কবি বলেন এহি মকসুদে ফিতরত হায় এহি রমসে মুসলমানি এখওয়াত কি জাহাগিরি মহাব্বত কি ফরাওয়ানি বিশ্বজনীন ভালোবাসা আনতে হবে মুসলিম হইলে আর এই অন্তরের ভিতরে যদি অন্যের প্রতি দরদ সহানুভূতি না থাকে তাহলে সে আর মানুষের কাতারে থাকলো না ইসলামের দান অনুদান হলো মানুষকে মানুষ বানানোর জন্য এক ধরনের অনুশীলন রমজান মাস হলো ইবাদতের বসন্ত বরকতময় দিন প্রতিটি ক্ষণ বরকতময় বলেন সুবহানাল্লাহ সুতরাং এই মাসে যদি কেউ একটা নফল কাজ করে তাহলে সে একটা ফরজের সমান সওয়াব পাবে এবং একটি ফরজ যেমন 70টি ফরজের সমান সওয়াব দেয় তেমনি একটি ছোট্ট দান আপনাকে অগণিত দানের সওয়াব বয়ে এনে দিতে পারে বলেন সুবহানাল্লাহ এজন্য দানের ব্যাপারে ইসলাম বরাবরই উৎসাহিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের ভিতরে সবচেয়ে দানশীল রমজান মাস এলে তিনি এত বেশি দান করতেন যে তার দানটা ছিল বাতাসের গতি প্রবাহের মতো চলতেই থাকতো চলতেই থাকতো বলেন তো যে বাতাস কি বিশ্বাসী অবিশ্বাসী কে মুসলিম কে অমুসলিম এটা কি বিবেচনা করে বাতাস বাতাস চলতে থাকে বাতাস কার গায়ে লাগলো বাতাস কি এটা চিন্তা করে যে আমি শুধু মুসলিমেরে বাতাস দিব অমুসলিমরে দিব না কে বিশ্বাসী কে অবিশ্বাসী এই চিন্তা করে বাতাস করে না সূর্যের আলো কি কোনো ধর্ম অনুসারীকে আলাদা আলাদা করে আলো দেয় মেঘের ছায়া কি বিশ্বাসী অবিশ্বাসীকে কোনো পার্থক্য করে করে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে ছিলেন আপনার সবার জন্য রহমাতুল লিল আলামিন সবার জন্য তিনি দয়ার আধার শুধু সিয়াম পালনকারীর জন্য সীমাবদ্ধ ছিল না বরং যিনি মানুষ যার প্রয়োজন আছে তিনি যেই হোক তার প্রতি তার দয়ার হাত প্রসারিত করতেন বলেন সুবহানাল্লাহ তাহলে দান করলে মাল কমে না এটা অনেক আগে থেকে আপনারা জানেন যে দান করলে কি মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি মরে গেলে পরে তাহার জান্নাতে হয় ঘর বাড়ি বলেন সুবহানাল্লাহ তাহলে দিলে কখনো কমে না হাদিসে কুদসির ভিতর আসছে হাদিসে কুদসি বোঝেন তো অনেকে বোঝে না মনে হয় কোরআন তো যেটা জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন ওটা তেলাওয়াত করা হয় যেটা ওটা কি কোরআন আর এমনি নর্মাল হাদিস হলো যেটা সাহাবারা বর্ণনাকারী আল্লাহ রসুল বলছেন আর হাদিসে কুদসি হলো যেটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী বলছেন স্বয়ং আল্লাহ যেমন স্বাভাবিক হাদিসটা রসুলে বলছেন সাহাবারা বর্ণনা করছেন আবু বকর ওমর ওসমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী নাকি কিন্তু হাদিসে কুদসির বর্ণনাকারী স্বয়ং কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন কে স্বয়ং আল্লাহ এটা কিন্তু কোরআন না এটা কি কোরআনের বাহিরের কথা সেটার নাম কি হাদিসে কুদসি সরাসরি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলছেন ইয়া বনি আদম আনফিক উনফিক আলাইকা তুমি দাও তোমাকেও আমি দিব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি দান করি আমাদেরকে কে দিবেন আল্লাহ দিবেন আসলে দেওয়ার মালিক হচ্ছেন কে আল্লাহ তাআলা তিনি দিয়ে ভরে দিবেন আপনার আমার সকলের জীবন আল্লাহর ধনভাণ্ডারে কোনো অভাব নেই আছে নেই কোনো অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিউল হামিদ হে মানব সকল তোমরা সকলে আল্লাহর কাছে অভাবী আমরা সকলে কার কাছে অভাবী কি প্রধানমন্ত্রী অভাবী না সকলেই অভাবী প্রধানমন্ত্রীও কি অভাবী কিন্তু অভাবের ধরন কি এক না ভিন্ন ভিন্ন
কারো টাকার অভাব, কারো কেউ বিয়ে করে নাই এমন বউর অভাব, কারো হাজবেন্ড নাই স্বামীর অভাব, নাকি কেউ কানে কম শোনে তার কানে শ্রুতি শক্তির অভাব, শোনার অভাব, কেউ আপনার হাঁটতে পারে না চলতে পারে না তার মানে চলার শক্তির অভাব, তাহলে আসেনি ক্ষমতা আগামীতে থাকতে পারবে কি পারবে না? এই ক্ষমতার অভাব মানে অভাব কি এক ধরনের না হাজার ধরনের? তাহলে অভাবই আমরা সকলে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে প্রকৃত ধনী কে? আল্লাহ। এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত, কারণ আমরা যা দান করব এগুলার মূলত সব কিছুর মালিক কে? আপনারটা আপনি দিবেন না আল্লাহর দেওয়াটা আপনি দিচ্ছেন? ছোট বাচ্চা অনেক সময় আব্বু আব্বু করে আসে, ছেলে হোক মেয়ে হোক, বাবা তার জন্য কিছু মানে লজেন্স চকলেট কিছু নিয়ে যায়, এটা দেওয়ার পরে আবার বাবা অনেক সময় আদর করিয়া সন্তানের কাছে ছেলের কাছে মেয়ের কাছে চায়, আব্বু আমাকে একটা দাও, বলেন এটা কি খাওয়ার জন্য চায় না আর মন মানসিকতা দেখার জন্য চায়? কি জন্য চায়? ও আর মাকে দেয় না আর বাবাকে দিয়ে দেয়। কেন দেয়? যে বাবাই তো আমাকে আইনা দিতে আসে, এখন তাকে দিলে তো আমার লস নাই, ফুরে গেলে আবার আইনা দিবে। বলেন সুবহানাল্লাহ, একটা শিশু বাচ্চারও চিন্তা আমাদের মাথার ভিতরে নাই যে দিতে আসে আল্লাহ, আল্লাহ আবার বলতে আসে দান করো, তা আল্লাহরে দান করলে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহই তো আমার মন দেখে আবার বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা যেমন বাবারে দেয়, বাবা খাওয়ার জন্য চায় না শুধু দেখার জন্য চায়, নাকি ঠিক আল্লাহ এরকম বলে আকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা আল্লাহকে কি দাও? কর্জে হাসানা, ঋণ দাও, করজ আল্লাহর রাস্তায় দান করলে। এটাকে আল্লাহ কোন ভাষা ব্যবহার করছেন? দান না ঋণ? কাকে ঋণ দিচ্ছেন? আল্লাহকে দিতেছেন। যেটা দিচ্ছেন ওটার সম্পত্তির মালিকটা কে ছিল? আল্লাহ বলে না আমার সম্পত্তি আমাকে দাও, তোমারটাই আমাকে দাও, এটা আমাকে ঋণ হিসাবেই দাও, তা ঋণ পরিশোধযোগ্য। আল্লাহর রাস্তায় যা দিবেন ওটাও আল্লাহ পরিশোধ করে দিবেন, তবে যেভাবে দিবেন ওইভাবে না। বর্তমানে বিভিন্ন ব্যাংকিংয়ের ব্যবস্থাপনায় প্রফিট বেশি দেখায় যাতে তাদের ব্যাংকে টাকা পয়সা মানুষ বেশি রাখে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি দেখাইছেন যে 10 থেকে 700 গুণ, 1 লাখ থাকলে আরও বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে ঋণ দাও, কর্জে হাসানা দাও, এতে করে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করিয়া তোমার আবার তোমাকে ফেরত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যে দিছেন এটা কি কোরআনে আছে কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করছি তা থেকে ব্যয় করো। দান করছে কে? আপনি যা কিছুই দিবেন এটা আপনার না, এগুলার আল্লাহ আপনাকে মালিক বানায় দিছে। আপনার কাছে যে ভিক্ষুকটা পাঠাইয়া দিছে তার মালিকও আল্লাহ, আপনাকে যে অর্থ সম্পদ দিছে আপনার মালিকও কে? আল্লাহ। আপনার স্থানে তাকে বসাইতে পারে, তার স্থানেও আপনাকে বসানোর সে সুযোগ আল্লাহর, সে ক্ষমতা আল্লাহর কি আছে? তাহলে কেউ যদি ভিক্ষুক আপনার কাছে আসে তা আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এজন্য যে আল্লাহ আমার কাছে ভিক্ষুক ফাটাইছে, আমাকে তার কাছে পাঠায় নাই। তাহলে আল্লাহর অশেষ কি মেহরবানি, দয়া। এজন্য কিছু না পারলেও অন্তত গরম ধমক দেওয়া যাবে না, সান্ত্বনা দিয়ে তাকে বিদায় দিতে হবে, আর পারলে কিছু দিতে হবে। তাহলে দান করার কিছু শর্ত বলি আছে, এমনি দান করলেই দান হয়ে গেল না, দানটা করতে হবে হালাল উপার্জন থেকে, না হলে আল্লাহ এটা কবুল করবেন না। আপনি হারাম টাকা দান করবেন এটা আল্লাহর রাস্তায়, এটা আল্লাহ কি করবেন না? কবুল করবেন না, কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র তাই কি করেন? গ্রহণ করেন। তাহলে হারাম উপার্জন থেকে দান করলে আল্লাহ কবুল করবেন না, তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। যারা হারাম উপার্জন করে তাদের দানও আল্লাহ কবুল করে না, তারা যদি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়াও করে তাদের দোয়াও আল্লাহ কি করেন না? কবুল করেন না। তাহলে দোয়া কবুলের জন্য হালাল খাওয়া শর্ত। তো এর ফাঁকে একটা আপনার সূক্ষ্ম বিষয় ফুটে ওঠে, সেটা হলো হারাম খাইলে যেহেতু দোয়া কবুল হয় না, তো রমজান মাসে তো হালাল ও হারাম কোনোটাই খাচ্ছে না। বলতে পারেন যে হালাল যেটা ওটাও কিন্তু সাময়িকভাবে হারাম হইয়া যায়, কারণ নিজের উপার্জিত অর্থ থাকলেও শোভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আপনার বউ আর আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার সম্পদ আর আপনি আপনি আপনার খাবারও আপনি খাইতে পারবেন না, এটা সাময়িকভাবে কি হারাম। তাহলে যারা রোজা রাখে তারা তো হালাল হারাম কোনোটাই খাচ্ছে না, এই জন্য রোজাদারের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হারাম খাওয়ার অভ্যস্ত বা হারাম খাওয়ার অভ্যাস,
এদের বুঝতে হবে যে এরা বিপদে পড়ে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করবে না এরা দান খরাত করলো এর দান আল্লাহ কবুল করবে না এবং মরার পরে এদের রূহ আর জান্নাতেও পৌঁছবে না কারণ এরা হারাম খায় তো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না এজন্য কবি বলে না তয়রে লাহতি উস রিজিক সে মোতাসি জিস রিজিক সে আতি হায় পরওয়াজ মে কোতাহি আমাদের দেহ আর রূহ দুইটার সমন্বয়ে আমরা মানুষ যখন মৃত্যু হয় তখন রূহটা বের হয়ে যায় রূহটা ইল্লিনে চলে যায় ইল্লিন সাত আসমানের উপরে নিচের দিকে না উপর দিকে তো উপর দিকে যায় তাহলে শক্তি লাগবে না উড্ডয়ন শক্তি এই জন্য বলেন হে লাহুত জগতের উড়ান্ত পাখি তুমি ওই খাবার সে মরে যাওয়া ভালো যে খাবার গ্রহণ করার দ্বারা তোমার উড্ডয়ন শক্তি রহিত হয়ে যায় উপর দিকে না যাইয়া তুমি সাত জমিনের নিচে সিজ্জিনে চলে যেতে হবে হারাম খাইলে ওই লোকটা আর ইল্লিনে বুঝতে পারবে না তার স্থান হবে কোথায় সিজ্জিনে তারপরে আপনার দান করার আরও কিছু শর্ত আছে আল্লাহ যে কবুল করবেন ভালোটা দিতে হবে খারাপটা আল্লাহর রাস্তায় দিলে দান কবুল করবেন না আপনার বাগানের ফল আপনি দান করবেন যেটা ভালো সেটাই দান করবেন এবং আপনি যখন টাকা দান করবেন যেটা নতুন কসকসিয়া নোট যেটা সেটাই আপনাকে দান করতে হবে আপনি যেটা নিজের জন্য পছন্দ করে রাখেন ওইটাই আপনাকে দিতে হবে অন্যের জন্য লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তুমি যেটা পছন্দ করো ভালোবাসো ওইটা আল্লাহর রাস্তায় দান না করলে ওই দান আল্লাহ কি করবেন না কবুল করবেন না কবি বলেন হাল সে দারি সরফে গন্দার রাহেও লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু যা সে বন্ধু তুমি তোমার প্রয়োজন মিঠাইয়া অতিরিক্তটা দান করো তবে দানের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাই তুমি আল্লাহর রাস্তায় দান করো ভালোটাই কি করো আল্লাহর রাস্তায় দান করো তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জন্য যেটা ভালোবাসি অন্যের জন্য সেটা যদি পছন্দ না করি আমি মনে করি এইটা আমার জন্য থাকুক এটা ভালো তাহলে ওইটাই দান করতে হবে অন্যের জন্য যেটা নিজের জন্য পছন্দ করি ওইটা অন্যের জন্য কি করতে হবে পছন্দ করতে হবে আর লোক দেখানো দান আল্লাহ কবুল করেন না মানুষে দানশীল বলবে এই নিয়াতে দান করলে ওই দান আল্লাহ তাআলা কি করেন না কবুল করবেন না কেয়ামতের দিন দানশীলকে বলবেন তুমি জাহান্নামে চলে যাও তখন বলবে ওই লোকটা যে আল্লাহ আমি তো দান করেছিলাম এতিমখানা মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় এতিম অসহায় গরিবদেরকে দান খরাত করছি এখন কেন আমি জাহান্নামে যাব আমার এই দানের উসিলায় তো আমি জান্নাতে যাইতে পারি আল্লাহ বললেন না তুমি দান করেছো মানুষে যাতে তোমাকে দানবীর বলে সেটা তো মানুষে বলছে তোমাকে বাহবা দিছে তোমার সুনাম খ্যাতি তো দুনিয়াতে ছড়াইছিল তুমি তো যা চেয়েছিলে তা পেয়েই গেছো এখন আর তুমি কি পাবা আমার কাছ থেকে কিছুই পাবা না তুমি জাহান্নামে চলে যা বলেন নাউযুবিল্লাহি মিন জালিক তাহলে দান করতে হবে এটা শুধু দানশীলের জন্য না এটা জেহাদকারীর জন্য প্রত্যেকটা ইবাদত এটা কোরবানিকারীদের জন্য অর্থাৎ প্রত্যেকটা ইবাদত হতে হবে কার জন্য আল্লাহর জন্য তো যাই হোক আমরা যেহেতু রমজানুল মোবারক আপনার মুসল্লিদেরও আনাগোনা অনেক বেশি হয় আর সময়ও আমাদের নির্দিষ্ট করা সহ একটা জামাত তো আপনারা যারা এই রমজান মাসের তিন চার পাঁচটা জুমা আজকের এক জুমা চলে গেল আর বাকি চারটা আছে বোধহয় তো আগে ভাগেই আসবেন ইনশাল্লাহ কোরআন থেকেই আলোচনা হবে আল্লাহ আমাদের কথাগুলো বোঝার